حديث نمبر 21 عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد أحب إليه المدح من الله من أجل ذلك مدح نفسه وليس أحد أغير من الله من أجل ذلك حرم الفواحش প্রকৃত ইসলাম ধর্ম অশালীন কর্ম ও আচরণ হতে সতর্ক করে। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর চেয়ে অধিকতর প্রশংসা প্রিয় আর কেউ নেই, তাই আল্লাহ নিজেই স্বয়ং সত্তার প্রশংসা করেছেন এবং আল্লাহর চেয়ে অধিকতর ঈর্ষা পরায়ণও আর কেউ নেই, তাই তিনি অশালীন বস্তু হারাম বা অবৈধ করে দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 32-2760 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 5220। তবে হাদিসের শব্দগুলি সহিহ মুসলিম থেকে নেওয়া হয়েছে। এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে 3 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। এই হাদিস হতে শিক্ষণীয় বিষয়: 1. নিশ্চয়ই সর্বশক্তিমান আল্লাহ তাআলা তার সুন্দরভাবে সুন্দর প্রশংসা করা ভালোবাসেন এবং তিনি তার আনুগত্য, উপাসনা এবং স্মরণের মাধ্যমে তার কৃতজ্ঞতা প্রকাশ করার বিষয়টিকেও ভালোবাসেন। তাই মুসলিম ব্যক্তির একটি উত্তম কাজ হল এই যে সে যেন তার পালনকর্তার অধিকতর সুন্দরভাবে সুন্দর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার কর্মে রত থাকে, যাতে তার পালনকর্তার সাথে তার সুসম্পর্ক সুদৃঢ়ভাবে স্থাপিত থাকে। 2. কোনো ব্যক্তি যখন সর্বশক্তিমান আল্লাহর সুন্দরভাবে সুন্দর প্রশংসা করতে থাকে, আল্লাহ তখন তাকে পুণ্যবান বা পুণ্যাত্মা করে দেন। সুতরাং সেই ব্যক্তি এর দ্বারা নিজেই উপকৃত হয়ে থাকে, কেননা মহান আল্লাহ তো সৃষ্টি জগৎ হতে অভাবমুক্ত। কোনো ব্যক্তি মহান আল্লাহর সুন্দরভাবে সুন্দর প্রশংসা করলে বা না করলে তাতে আল্লাহর কোনো মঙ্গল সাধন বা ক্ষতি সাধন হয় না। 3. পরাক্রমশালী মহান আল্লাহ কঠিন তীব্র ঈর্ষাপরায়ণ, সুতরাং তাঁর চেয়ে অধিকতর কঠিন তীব্র ঈর্ষাপরায়ণ আর কেউ নেই। মহান আল্লাহ প্রকৃতপক্ষে ঈর্ষাপরায়ণ, এর মানে হল এই যে সর্বশক্তিমান আল্লাহ পছন্দ করেন না যে কোনো মানুষের কোনো প্রকার অকল্যাণ হোক কিংবা ক্ষতি সাধন হোক অথবা তার প্রতি কোনো প্রকার আক্রমণ হোক বা তার কষ্ট হোক, তার ধর্মের দিক দিয়ে বা জান ও মালের দিক দিয়ে কিংবা তার মন বা বুদ্ধির দিক দিয়ে। তাই মহান আল্লাহ হারাম করে দিয়েছেন ব্যভিচার, চুরি, অপহরণ, সুদ, মাদক দ্রব্য সেবন করা এবং সমস্ত প্রকারের অশালীন আচরণ ও অনৈতিক পথ অবলম্বন করা। 4. নেই পন্থায় ভালো উদ্দেশ্য নিয়ে সৎ লোক এবং পুণ্যবান লোকের প্রশংসা করা একটি পুণ্যের কাজ এবং সৎকর্ম। সৎ লোক এবং পুণ্যবান লোকের মর্যাদার স্বীকৃতি দেওয়ার জন্য। 5. যখন অন্যায় পন্থায় অন্ধভাবে আন্দাজ করে কোনো অসৎ লোকের প্রশংসা করা হবে কিংবা যে ব্যক্তি নিজের প্রশংসা শুনলে অহংকারে পড়ে যাবে, সেই লোকের বা ব্যক্তির প্রশংসা করা কোনো সময় বৈধ নয়, কেননা এই অন্যায় প্রশংসার দ্বারা সমাজের ক্ষতি সাধন হবে এবং যে ব্যক্তির কোনো মর্যাদা নেই বা সম্মান নেই তাকে অন্যায়ভাবে মর্যাদা বা সম্মান দেওয়া হবে। এই অবস্থার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إذا رأيتم المداحين فاحثوا في وجوههم التراب،
অর্থাৎ তোমরা যখন মানুষের সামনে প্রশংসাকারীদেরকে দেখতে পাবে তখন তাদের মুখে মাটি রেখে দিবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 69-3002। কিন্তু কোন সৎ লোক এবং পুণ্যবান লোকের সামনে নেই পন্থায় তার প্রশংসা করলে কোনো বাধা নেই, কেননা তিনি তো নিজের প্রশংসা শুনলে অহংকারে পড়ে যাবেন না, যেহেতু তার মধ্যে পূর্ণরূপে তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভক্তি সহকারে ভয় করে তার সঠিক ভক্ত হওয়ার বিষয়টি বুদ্ধি এবং আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান বিদ্যমান রয়েছে।